মাধবী একাডেমি ই লার্নিং ক্লাস গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমি স্ট্যান্ডার্ড 2 এর হিস্ট্রি ক্লাস নিয়ে আলোচনা করব তোমাদের আজকে আমি অনুশীলনী প্রশ্ন উত্তর লিখেছি দেখো বোর্ডে তোমরা সবাই খাতা পেন্সিল এবং বই নিয়ে বসো আজকে আমি তোমাদের 6 এর 2 3 এর দাগ থেকে লিখেছি বোর্ডে সবাই দেখো এবং লিখতে শুরু করো তিনের আগে কোনো প্রশ্নটা ছিল আদি মানুষের স্থায়ী বাসস্থান ছিল না কেন তিনের আগে প্রশ্নটা কি ছিল আদি মানুষের স্থায়ী বাসস্থান ছিল না কেন উত্তরটা কি লিখেছি দেখো আদি মানুষ পশুপালন করত এই পশুদের প্রধান খাদ্য ছিল ঘাস পশুর পান গুহার কাছাকাছি অঞ্চলে ঘাস খেয়ে শেষ করে দিত তখন ঘাসের সন্ধানে মানুষ কে গুহা ছেড়ে অন্যত্র যেতে হতো তাই আদি মানুষের স্থায়ী বাসস্থান ছিল না কি লিখেছি দেখো আবার বলছি আদি মানুষের স্থায়ী বাসস্থান ছিল না কেন না আদি মানুষ পশুপালন করত এই পশুদের প্রধান খাদ্য ছিল ঘাস পশুর পাল গুহার কাছাকাছি অঞ্চলে ঘাস খেয়ে শেষ করে দিত তখন ঘাসের সন্ধানে মানুষ কে গুহা ছেড়ে অন্যত্র যেতে হতো তাই আদি মানুষের স্থায়ী বাসস্থান ছিল আদি মানুষ পশুপালন করত এই পশুদের প্রধান খাদ্য ছিল ঘাস পশুর পাল গুহার কাছাকাছি অঞ্চলে ঘাস খেয়ে শেষ করে দিত তখন ঘাসের সন্ধানে মানুষকে গুহা ছেড়ে অন্যত্র যেতে হতো তাই আদি মানুষের স্থায়ী বাসস্থান ছিল না এবার চারিটাকে প্রশ্ন আদি মানুষ কি কি পশু পালন করত দেখো আদি মানুষ কুকুর গরু ছাগল গাধা ঘোড়া প্রভৃতি পশুদের পালন করত কি লিখেছি আদি মানুষ কি কি পশু পালন করত না আদি মানুষ কুকুর গরু ছাগল গাধা ঘোড়া প্রভৃতি পশুদের পালন করত এবার পাঁচে যাবে প্রশ্ন পালিত পশুর খাবার ফুরিয়ে গেলে আদি মানুষ কি করত পালিত পশুদের খাবার ফুরিয়ে গেলে আদি মানুষ তাদের খাদ্যের সন্ধানে গুহা ছেড়ে বেরিয়ে যে পড়ত অন্যত্র নতুন ঘাস ও কচি পাতা যেখানে পাওয়া যায় সেখানে যেত তাহলে আদি মানুষ পশুর খাবার পালিত পশুর খাবার ফুরিয়ে গেলে আদি মানুষ কি করত না পালিত পশুদের খাবার ফুরিয়ে গেলে আদি মানুষ তাদের খাদ্যের সন্ধানে গুহা ছেড়ে বেরিয়ে পড়ত অন্যত্র নতুন ঘাস ও কচি পাতা যেখানে পাওয়া যায় সেখানে যেত এটা 6 তারিখে প্রশ্ন লেখালাম এবার 6 তারিখে প্রশ্ন লেখাবো আমি উপর থেকে মুছে দিচ্ছি 6 তিনটা আমি মুছে দিলাম তোমরা প্রত্যেকে হাত চালিয়ে বলো নিচে গুলো আমাকে মুছিয়ে লেখাতে হবে প্রত্যেকে হাত চালাও কেমন 6 এর একটা কি আছে দেখো 6 এর আগে কি আছে ছয়ের একে মানুষ পশু আদি মানুষ পশুপালন শুরু করেছিল কেন ছয়ের একে দাগে আছে আদি মানুষ পশুপালন শুরু করেছিল কেন উত্তরটা লেখো শিকার না মিললে
তোলো প্রশ্ন বাকি আছে এখানে দুই আর তিন। আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই টাটা।